বাংলায় কোন অংশে মণিপুর কি কম যাচ্ছে? আমি ঘোষণা দিচ্ছি, আমি এখানে যৌথভাবে রান্নাঘর শুরু করবো আজ থেকে। সরকারকে দায়িত্ব নিতে হবে, এরা খাবে কি এদের দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের পার্টি ছোট্ট পার্টি, আমাদের ক্ষুদ্রের মতো, আজ থেকে এখানে আমি যৌথ রান্নাঘর শুরু করছি। সরকারকে দায়িত্ব নিতে হবে যতদিন না সমস্যা সমাধান। বাচ্চাদের বই পর্যন্ত নিয়ে চলে গেছে এরা, যে গরু ছাগল পুষত, শুয়োর পুষত, দুটো বিক্রি করে দুটো পয়সা পেত, সেগুলো তুলে নিয়ে চলে গেছে। যারা অন্যায় করেছে সেই মেন কাল্পিত গুলোকে যতক্ষণ না অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে আপনার সর্বোচ্চ শাস্তি দিচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে। সরকারের কাছে দুটো ডিমান্ড আমার, তাদেরকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, আর এদের সাথে যতক্ষণ না আপনার এদের খাবার দায়িত্ব সরকারকে তুলে নিতে হবে। বাস্তব চিত্র যেটা দেখলাম আমি হতভম্ব হয়ে যাচ্ছি, আমি শকড যে কিভাবে এরা এখানকার যারা আছেন আদিবাসী সমাজের মানুষ, যারা আদিম নিবাসী এই ভূমি যাদের, তারা আজকে কিভাবে এখানে জীবনযাপন করছে। একটার পর একটা ঘর ভেঙে ভেঙে দিয়েছে, রান্না করছিল সেই অবস্থায় ভাত ফেলে দিয়ে হাঁড়ি কুড়ি কারো গাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে, বাড়িতে শুধু টিনের বাড়ি যার টিনগুলো খুলে নিয়ে চলে গিয়েছে, কারো আপনার প্লাস্টিকের বাড়ি আছে সেটা ভেঙেছে জ্বালিয়ে দিয়েছে, ডকুমেন্টস যেগুলো আছে ইনাদের আধার কার্ড বা যেগুলো যা আছে সেইগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে। আমি কথা বললাম, কেউ দেড় দিন দুদিন না খেয়ে আছে, খাবার কোথায়? আমি একটা ভেবে পাচ্ছি না, এখানে ঘুরে দেখলাম, কথা বলে দেখলাম, মা বোন যারা আছে, দিদিরা আছেন, আর মাঝি বাবা যারা আছেন আরও এখানকার, মানে সত্যি বলছি, বললে হয়তো খারাপ লাগবে, এখানকার যে এখানে গরু ছাগলগুলো যাদের এদের ছিল, শুয়োর যারা পুষত সব নিয়ে চলে গিয়েছে। মানে গরু ছাগল এখানে থাকলে তারা পাতা খেয়ে ঘাস খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবে। এখানকার যারা মানুষ আছে আদিবাসী সমাজের মানুষ, সেইটুকু পর্যন্ত এদের নেই খাবার মতো। একটা পানীয় জলের কল ছিল সেটাকেও ভেঙে দিয়েছে। এই আজকে আমাদের রাজ্যের পরিস্থিতি। হ্যাঁ, মণিপুরে যে ঘটনা ঘটছে আমরা দুঃখিত, মর্মাহত। বাংলায় কোন অংশে মণিপুর কি কম যাচ্ছে? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায়? শুধু যখন আদিবাসী সমাজের কোনো উৎসব আসবে, গরম তান জাহার তান নিয়ে দুটো কথা বলে দেবেন, আর বাকি সময় আদিবাসী ভাইরা পড়ে পড়ে মার খাচ্ছে, কোনো কথা নেই। তাই আমি এখান থেকে একটা ঘোষণা দিচ্ছি, আমি পার্টির সাথে কথা বললাম, আমার বড় ভাইজনের সাথে কথা বললাম, আমি ঘোষণা দিচ্ছি আমি এখানে যৌথভাবে রান্নাঘর শুরু করবো আজ থেকে। সরকারকে দায়িত্ব নিতে হবে, এরা খাবে কি এদের দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের পার্টি ছোট্ট পার্টি, আমাদের ক্ষুদ্রের মতো, আজ থেকে এখানে আমি যৌথ রান্নাঘর শুরু করছি। সরকারকে দায়িত্ব নিতে হবে যতদিন না সমস্যা সমাধান হচ্ছে, এদের খাবার দায়িত্ব ততদিন সরকারকে নিতে হবে, এবং এদের সাথে যারা অন্যায় করেছে এদের বাচ্চাদের কথা না ভেবে, এদের বাড়ির ছেলে মেয়েদের কথা না ভেবে, মহিলাদের না কথা না ভেবে, যেভাবে অত্যাচার হয়েছে এদের সাথে, বাড়ি ঘরদোর পুড়িয়ে দিয়েছে, খাবার নিয়ে চলে গেছে, বাচ্চাদের বই পর্যন্ত নিয়ে চলে গেছে এরা, যে গরু ছাগল পুষত, শুয়োর পুষত, দুটো বিক্রি করে দুটো পয়সা পেত, সেগুলো তুলে নিয়ে চলে গেছে। যারা অন্যায় করেছে সেই মেন কাল্পিত গুলোকে যতক্ষণ না অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে আপনার সর্বোচ্চ শাস্তি দিচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে। সরকারের কাছে দুটো ডিমান্ড আমার, তাদেরকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, আর এদের সাথে যতক্ষণ না আপনার এদের খাবার দায়িত্ব সরকারকে তুলে নিতে হবে। আর আমি আজ থেকে আমি এখানে এদের সাথে আছি, আমি আছি তোমাদের সাথে, এখানে আমি রান্নাঘর তুলবো। সব জায়গায় আমি পুলিশকে অপমান নতুন করে করতে চাইছি না, আমার বাড়ির কেউ আছে তো পুলিশে, আদিবাসী সমাজের বাড়ির কেউ পুলিশে আছে, আমি নতুন করে অপমান করতে চাইছি না। পুলিশ নিষ্ক্রিয়তার জন্য এই সুযোগটা পেয়েছে, পুলিশ যদি সক্রিয় হতো এটা করার সাহস পেত না। এবার আমি পুলিশকে এটা বলে নতুন করে অপমান করতে চাইছি না, দুঃখ লাগে, কষ্ট লাগে। ডিএর কথাও আমি যেমন বলছি, পুলিশ ভাইদের ডিএর নয়, সিভিক ভলেন্টিয়ার ভাইদের 9,000 টাকার মাইনে দিয়ে কি চলবে তাদের, তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু আমি পুলিশ বন্ধুদেরকে বলবো, আপনাদের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব আপনারা, দেখুন আপনাদের প্রতি মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে। আমি চাইবো না আপনাদের স্বতন্ত্রতা নষ্ট হোক, আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করুন। বলছি আদিবাসীরা বলছে যে আপনি একমাত্র নেতা যিনি সেই ভাঙর থেকে এখানে এসেছেন, কিন্তু এখানকার নেতারা একবারও আসেনি। দেখেন আমি নেতা হতে আসিনি এখানে, বিশ্বাস করুন আমি নেতা হতে আসিনি। এই আমার আদিবাসী ভাইরা আজকে বিপদে পড়েছে, আমি ছুটে এসেছি, আমি নেতা হবো এ আমার ইচ্ছে নাই। আজকেরা বিপদগ্রস্ত, এদের পাশে দাঁড়াতে এসেছি আমি, এতটুকুই। এবার ইনারা যদি আমাকে আশীর্বাদ দোয়া করে, যেভাবে মানুষের হয়ে বলে যাচ্ছে আরো বেশি বলে যেতে পারবে। পরিবারগুলো যে বাচ্চারা স্কুলে যেতে পারছে, বাচ্চারা স্কুলে, বাচ্চারা
বাচ্চাদের বই নিয়ে পালিয়েছে। আজকে চাইল্ড কমিশন কোথায়? এসটিএসসি কমিশন কোথায়? আদিবাসী উন্নয়ন মন্ত্রী কোথায়? সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী কোথায়, যিনি ভোট আসলে সংখ্যালঘু আদিবাসী কুর্মী দলিত মতুয়া ভাই বা জনগণের জন্য ভালোবাসা চিন্তা বেশি হয়ে ওঠে, তাদের ভালো করতে হবে। বলছি যারা এই ঘটনায় গুলিবিদ্ধ বা আহত হয়েছেন তারা চিকিৎসাহীন? অবশ্যই কথা বললাম, যারা একজন কথা বললাম শুরুতেই, তার বাবা নাই, মা নাই, একটা ভাই ছিল, সেও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে, তার প্রপার ট্রিটমেন্ট হয়নি, তারও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। মানে সে এক প্রকার মাথার ওপরে তার ছাপ নাই, এমনিতে মাথার ওপরে ছাপ নাই, তারপর তারপরে এই মানসিক অত্যাচার, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শাসক দলের অভিযোগ শান্ত চোপড়াকে অশান্ত করতে আসছেন, কি বলবেন? দেখুন অনেক কিছু বলবে, আজকে আস্থার আমার প্রয়োজন হলো কেন? আমি তো 2021 সালে পার্টিতে আমি এসেছি, এতদিন আস্থা হলো না, আজকে আসতে হলো কেন? আমার আদিবাসী ভাইকে গুলি চালাবেন, আদিবাসী ভাইদেরকে উচ্ছেদের নামে তাদের মহিলাদের সাথে খারাপ আচরণ হবে, মহিলাদেরকে মারধর হবে, একটা বাচ্চা মায়ের কোলে একটা বাচ্চা দেশে, বাচ্চা মা বলছে একাধিক দিন খায়নি, যে বাচ্চা মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে, সেই বাচ্চাটার কথা ভাববো না আমি? কে কি বলছে আমার প্রয়োজন নাই? ওরা আমাকে সার্টিফিকেট দেবে? যারা চাল চোর, যারা আদিবাসী মা বোন দুদিন ধরে খায়নি, তাদের চাল চুরি করে নিয়ে চলে গেছে, সেই চোরেরা আমাকে সার্টিফিকেট দেবে? আপনার কি মনে হয় এই ঘটনায় শাসক জড়িত? অবশ্যই, তাদের তিনজনই হচ্ছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুক, আমার স্বপ্নদ্বীপের জন্য যেমন মুখ্যমন্ত্রী চিন্তিত, আমার মাঝি বাবা থেকে শুরু করে আমার এলাকার যে আমার আদিবাসী বোন আছে, মা আছে, তাদের সেরকমভাবে মুখ্যমন্ত্রী আশা করছি চিন্তিত হবে। বলছি দাদা, আপনি স্বপ্নদ্বীপের কথা বললেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটু আগেই আছে মদের বোতল পাওয়া গেছে এবং জন্ম নিরোধক এর আগেও পাওয়া গেছে, কর্মীরা বলছে, যারা সাফাই কর্মী আছে, কি বলবেন? একটা ইউনিভার্সিটিতে এই ধরনের হওয়া কাম্য নয়, কোনো মতে মেনে নিতে পারি না। যাদবপুরের ইউনিভার্সিটির নাম আজকে চন্দ্রায়ন 3-তে আমরা বুঝতে পারলাম সফলদের সাথে কীভাবে জড়িয়ে আছে। সুতরাং যাদবপুরকে আমরা সাফল্যের উচ্চ শিখরে দেখতে চাই, যাদবপুরকে নিন্দা করুক, যাদবপুরের ছাত্রদের কাছে অনুরোধ করবো, এই কাণ্ড কারখানা আপনারা করবেন না। বলছি কাজের জন্য শ্রমিকরা বাইরে যাচ্ছে জীবন হাতে নিয়ে, লাশ হয়ে বাড়ি ফিরছে, মালদার ঘটনাও তার প্রমাণ, কি বলবেন? আজকে এখানে যারা আছে তাও তো শ্রমিক, এখানে যারা আছে তারা দিন হানে দিন খায়, আজকে যদি এদেরকে উচ্ছেদ করে দেওয়ার এই নোংরা চক্রান্ত করে, এদেরকে যদি মারধর করে, এরা কোথায় যাবে? আর মাল্লাতে, মাল্লা মুর্শিদাবাদ প্রতিনিয়ত কাজ হারিয়ে রাজ্যে কাজ নাই। কদিন আগে যে ভুবনেশ্বরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা দেখেছেন তো, কোথায় যাচ্ছিল? তামিলনাড়ুতে অনেকে ধান বুনতে। মানে আমাদের রাজ্যে মিনিমাম ওয়েজেস পর্যন্ত নাই, ন্যূনতম একটা শ্রমিকের মজুরিটুকু নাই, সেই জন্য ভিন্ন রাজ্যে যাচ্ছে আর লাশে ফিরে আসছে। যে বিগত দিনে মাল্লায় যে ঘটনা, মাল্লার যে শ্রমিকরা, আইজলে যে ঘটনা ঘটেছে, মিজোরামের যে শ্রমিকরা মারা গিয়েছেন, মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী দায়ী এড়ালে হবে না, মুখ্যমন্ত্রীকেও দায়ী নিতে হবে। আমি বিগত দিনে বলেছি, আজকেও বলছি, তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ সাথে সাথে তাদের পরিবারের দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এবং রেলমন্ত্রীও কোনোভাবে এড়িয়ে যেতে পারে না, যেহেতু রেল ব্রিজ নির্মাণ হচ্ছিল, রেলমন্ত্রীকেও ক্ষতিপূরণ দিতে হবে। দেখুন এখানকার যারা আছেন, কথা বললাম, কে দুদিন কে একদিন কে দেড় দিন এখনো খায়নি, বাড়ির চাল নাই, এক বস্তা চাল ছিল তুলে নিয়ে পালিয়েছে, চাল ছিল আগুন লাগিয়ে পুড়ে গিয়েছে, এরা তো মানুষ, এদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমি আমাদের পক্ষ থেকে, আমাদের পার্টি ছোট, ন্যূনতম যতটুকু পারবো আমার আদিবাসী ভাইদের পাশে, বোনেদের পাশে, দিদিদের পাশে, মায়েদের পাশে দাঁড়িয়ে আজ থেকে আমি যৌথ রান্নাঘর শুরু করছি। এখানে রান্না হবে আমার আদিবাসী মা ভাই বোনেরা, অন্তত এইটুকু আমি দেওয়ার চেষ্টা করছি, আমার হাতে এইটা আছে, আমার হাতে তো আইন নেই, যদি আইন থাকতো যে বেটাগুলো করেছে এই অত্যাচার আদিবাসীদের উপরে, একটা একটা করে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিতাম, যে আগামী দিনে না এদেরকে টাকা দিয়ে ভয় পেত। কিন্তু সেই জায়গা নেই, আমার বলার জায়গা আমি বলছি, মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম মানসিকতা থাকে, আদিবাসীদেরকে যদি ন্যূনতম ভালোবেসে থাকে, তাহলে এদের সাথে যারা অমানসিক আচরণ করেছে, কোনো রাজনৈতিক রং না দেখে, তার দল বলতে কি হচ্ছে, কোনো রাজনৈতিক রং না দেখে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। দাদা, আপনি দীর্ঘক্ষণ অভিযোগ করেছেন ইডির বিরুদ্ধে, যে 16টি ফাইল ডাউনলোড করে নেওয়া, এই বিষয়টা কিভাবে দেখেন? দেখুন, যদি অনৈতিক কাজ ইডি করে থাকে তাকে আদালতে জবাব দিতে হবে। দেখুন এই বিষয়ে আমার বেশি জ্ঞান নাই। দাদা, আপনি দীর্ঘক্ষণ মানে আদিবাসী ভাই বলে দেখাতে এদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আমি এখানে গিয়ে দেখলাম দীর্ঘদিনের কবর আছে, এদের পানি খাওয়ার আপনার কূপও দেখিয়েছে, দীর্ঘদিন ধরে এখানে আছে,
এবার হচ্ছে কথা, যদি এরা অনৈতিক ভাবেই থেকে থাকে আমি ধরে নিচ্ছি, তাহলে আইন আদালত পুলিশ প্রশাসন ব্যবস্থা আছে তো, আইনের উদ্দেশ্যে কেউ নয় তো, তারপরে এদের এই অত্যাচার হচ্ছে কেন? অ্যাট্রোসিটিজ অ্যাক্ট খাবে, এটা মাথায় রাখুন, যারা এদের সাথে অন্যায় করেছে তারা অ্যাট্রোসিটিজ অ্যাক্ট খাবে, এটা মাথায় রাখো, চলো অবশ্যই, ছাড়ার কোনো জায়গা নাই। অনেকে আপনাকে বিজেপির দালাল বলে থাকে, কি বলবেন? দেখুন, আমি আমার আদিবাসী ভাইয়ের পাশে এসে দাঁড়াবো বিপদে পড়লে, জাহের থান গরম থানের জায়গা যদি কেউ কেড়ে নেয় তার পাশে গিয়ে দাঁড়াবো, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে দাঁড়াবো, ওয়াকা প্রপার্টি বিক্রি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে দাঁড়াবো, তাতে যদি বিজেপি আরএসএস আরও কারো দালাল বলে আমাকে সার্টিফিকেট দিন, ও আমি নে ভেঙে পড়ি না। আজকে দালাল বলছে বলুক, আজকে এই ভাইয়ের পাশে আমাকে দাঁড়াবো না এসে? ব্যাপারটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস 10,000 পরিবারের বাড়িতে গিয়ে রাখী বন্ধন করবে, রাখী বন্ধন উৎসবকে রাজনীতিকরণের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা তো মন্দির মসজিদ আর কোনো জায়গায় ছাড়ছে না রাজনীতি করতে, যেগুলো যেগুলো সামাজিক উৎসব সেগুলোকে রাজনৈতিক উৎসব হয়ে পরিণত করার চেষ্টা করছে, যেটা একদম অনুচিত বলে মনে করি। রাখি বন্ধন করতে যাচ্ছে অন্য ভাইয়ের হাতে বোনের হাতে, আর আমার আদিবাসী ভাইয়ের হাত থেকে অন্ন কেড়ে নিচ্ছে, বস্ত্র কেড়ে নিচ্ছে, বাসস্থান কেড়ে নিচ্ছে, এটাকে পূরণ করুক, তারপর রাখি বন্ধন উৎসব ওদের হাতে ওদের মুখে মানাবে।